আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় মহতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি প্রিয় আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো সুরাল হাজের দশ নম্বর আয় থেকে এর সহল অর্থ দেখুন সেদিন তাকে বলা হবে এটি তোমার দুহাত যা পূর্বে প্রেরণ করেছ তার কারণে আর নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি ঝুলুমকারী নন রহমানির রহিম প্রিয়ম আজকের আয়াতে দেখুন দশটার আয়াতে আল্লাহ বলেন যে জালিকা জালিকা মানে এইটা জালিকা মানি ভাই এইটা বা দ্যাট বিমা তার কারণে যে বি এবং মা দুটা পার্টিকুল একসাথে হল ফর হোয়াট কাদ্দামাত কাদ্দামা কাদ্দামা মানে সে প্রেরণ করেছে কাদ্দামত তাটা হয়ে গেল এখানে আপনারা জানেন যে তা ফেমিনিন জেন্ডার কাদ্দামাত পাঠানো হয়েছে ইয়াদা ইয়াদা মানে হাত ইয়াদ ইয়াদের সাথে একটা আলিফ আসছে এজন ইয়াদা দুহাত কা মানে তোমার এটি তোমার দুহাত যা আগি প্রেরণ করেছে তার কারণে অর্থাৎ প্রেমতরম গত ক্লাসে মনে আছে যে আল্লাহ সবতাল্লাহ কি বলেছিলেন অর্থাৎ যারা দুনিয়াতে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে ঘাড় বাকিয়ে বিতর্ক করে মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহর পথ থেকে আল্লাহ হোসেন দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা আর কেয়ামতে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আজাদের সা আজাদের স্বাদ আস্বাদন করবেন আর এটাই সেই ধারাবাহিক কথা যে এটা এই কারণ হবে যে যা তোমরা আগেই কামাই করেছো দুনিয়াতে আসুন বোঝার চেষ্টা করি জাকবির মতন আমি একটা ভিতরে দেখুন নতুন নতুন ভাইবানা যারা আছেন একটু কালার করে মাধ্যমে আমরা সবগুলো করে থাকি কা কা মানে কি ভাই তোমার ইয়া দুহাত যদি তোমার দুহাত কি হবে ভাই ইয়া দা কুম তোমাদের তাদের হবে কি ইয়া দা হুম তাদের দুহাত ক্লিয়ার পন পনের রেড মার্কে করা আছে আপনারা দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন জি এই ভালোবাসি ওয়া মানে আর ইন নিশ্চয় আল্লাহ আল্লাহ আর নিঃ নিশ্চয়ই আল্লাহ লাইসা লাইসা মানে নন নেগেটিভ নেগেটিভ নেগেটিভে কয়েকটা আমরা আরবি কোরআনে লা মানি না লাম মানি না মা মানি না নেগেশন যা কি লাইসা মানেও না এই জানেন লাইসা চলে আসছে আর নিশ্চয়ই আল্লাহ নন অ্যান্ড আল্লাহ ইজ নট কি বি জল্লা আমিন বি জল্লা জুলুমকারী আনজাস্ট আনজাস্ট নন কার প্রতি লিল লি মানের জন্য তারপর একটা আল আছে একসাথে হলো লিল হয়ে গেল আবিদি আবিদ আবিদ মানে বান্দা আর সাথে একটা ইও আছে শর্ট ফর্ম এখানে ই আর একটা লং ফর্ম আর এর শর্ট ফর্ম হলো জেডটা এর জেডের কারণে হিজ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন তো তার বান্দাদের প্রতি তার সার্ভেন্টের প্রতি তার স্লেবসের প্রতি আল্লাহ জুলুমকারী না যে যা করবো ভাই দুনিয়াতে ঠিক ঠিক তার প্রতিফল আমরা পাব। এই যেন আসুন আমরা সার্বক্ষণিক ভালো আমল করি সৎ আমল করি নেক আমল করি প্রত্যেকটি মুহূর্তে যেন আমার একটা মুহূর্ত আমার মুখ থেকে যেন খারাপ কিছু না বেরোয় যখনই আমি অবসর পাব তখন বলবো কি আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ জি এরপরে আজকে দেখুন প্রিয় আল্লাহ একটা কথা বলেছেন আমি ভালোভাবে বোঝার চেষ্টা করি মানুষের মধ্যে কর্তক এমন রয়েছে যারা দ্বিধার সাথে আল্লাহর এবাদত করে অর্থাৎ দোদুল্যমানভাবে এবাদত করে আল্লাহর একনিষ্ঠভাবে না যদি তার কোনো কল্যাণ হয় তবে সে তাতে প্রশান্ত হয় আর যদি তার কোনো বিপর্যয় ঘটে তাহলে সে তার আসল চেহারায় ফিরে যায় কঠিন কথা সে দুনিয়া ও আখের ক্ষতিগ্রস্ত হয় এটি হলো সুস্পষ্ট ক্ষতি জি আসুন শব্দে শব্দে বোঝার চেষ্টা করি ওয়া ওয়ামি আর মিন মানে হতে বা থেকে মিন ঠিক আছে মিন আল আল আর নাসি না সি খেয়াল করেন মিন কি হরফে যার ঠিক আছে যার জন্য এস এম এস শেষে জের হয়ে গেল আর অর্থটা চেঞ্জ হয়ে গেল মানুষের তাহলে অ্যামং দ্য কাইন্ড অর্থাৎ মানুষের মধ্যে মান মানে কে যে বা যারা তার এমন কেউ আছে ইয়াবুদু এবাদত করে ওয়ার্শিপ করে আল্লাহ আল্লাহ যে আল্লাহর এবাদত করে মানুষের মধ্যে এমন কিছু আছে মহতার দেখেন এখানে মিন এখানে হলো মান দুটো কিন্তু অর্থ মিন হলো গিয়ে হতে বা থেকে এটা হরফে যা আর এই মানটা কি জানেন বলতে পারেন মানটা কি এটা কি বলা এটা নাম আছে তাহলে আমরা ইতিপূর্বে রিলেটিভ প্রণাম শিখেছিলাম মনে আছে রিলেটিভ প্রণাম রিলেটিভ প্রণ কী ভাই আল্লা আল্লাতি বা আল্লা না যারা তারা এটা রিলেটিভ প্রণয়ন এর সাথে এটাও কিন্তু এটা রিলেটিভ পুনর্ব মান এবং মা মান মানে কে যে আর মা মানে যা কিছু এটা হলো রিলেটিভ পুনর জি তো যাই হোক তারা কী করে ভাই যারা এবাদত করে কীভাবে হারফিন হারফিন মানে দ্বিধার সাথে একটা দোদুল্যমান অবস্থায় তারা এবাদত করে আল্লাহ মানুষের মধ্যে এমন কিছু আছে আল্লাহ এটা বলতেছেন আপনার আমার মধ্যে আমরাই আসি আমরা একনিষ্ঠভাবে এবাদত করি না আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ভরসা করে তাক্কুল করে আমরা করি না দেখুন সামনে যাই ফা অতঃপর ইন মানে যদি আসবা আসাবা মানে পতিত হওয়া বি ফলস হু মানে তার মানে তার তার উপর পতিত হয় খাইরুন কোন ভাল গুড তার উন্নতি হচ্ছে তার সন্তান হচ্ছে তার সন্তান লাভ হচ্ছে তার ভালো চাকরি বাকরি হচ্ছে তার কা চাকরিতে প্রমোশন হচ্ছে তার ফসল হচ্ছে বা ব্যবসা করতেছে ব্যবসা ভালো লাভ হচ্ছে তখন কি হয় আন্না ইতমা আন্না সে প্রশান্ত হয় প্রিমতারাম দেখুন অনেক কিন্তু গ্রামার চলে আসতেছে যখন দেখেন এখানে হামজা জবর আ আ এটাকে হামজাতুল কি বলবেন হামজাতুল কাতা বলবেন হামজাতুল কাতা আ আর এটাটা একটা হামজা এটা কি বলবেন হামজাতুল ওয়াসল হামজাদুল ওয়াসল যেগুলো আমি ইতিপূর্বে গ্রামার ক্লাসে পড়িয়েছি যারা গ্রামার ক্লাস দেখেননি দয়া করে এক্স আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার প্লে আছে ওখানে প্রায় আমাদের বাইশটা আর ক্লাস আপলোড হয়ে গেছে গ্রামারের সেগুলো আপনারা দেখবেন ধারাবাহিকভাবে দেখেন অনেক কিছু ক্লিয়ার বুঝতে পারবেন আবার দেখেন এখানে তৃতীয় অক্ষরের উপরে জবর আছে যেই শব্দের তৃতীয় অক্ষরের উপরে জবর থাকে বা জের থাকে সেটা কি দিয়ে শুরু হয় মনে 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 আছে তো কাসরা বা জের দিয়ে শুরু হয় তাহলে এখানে উত্মা হবে না এখানে ইতমা আন্না মানে সে প্রশান্ত হয় হি ইজ কন্টেন্ট বিহি তাতে অর্থাৎ যখনই তার উপরে কোনো ভালো কিছু হয় তখন সে মনে খুব আরাম পায় শান্তি পায় হ্যাঁ আল্লাহর আবাদত আসলে করছে আল্লাহ অনেক কিছু আমার দিচ্ছে এই করছে সেই করছে এইভাবে অনেক কিছু বলে আল্লাহ না আমি পাঁচ শক্ত নামাজ পড়ি এই করি সেই করি এই জন্য আমার এই উন্নতি হচ্ছে এই হচ্ছে এইগুলো সে বলে বুঝতে পেরেছেন এরপরে দেখুন আল্লাহ বলছেন ওয়া ইন আর যদি ওয়া মানে আর ইন মানে যদি আসা আসাবাত পতিত হয় হু মানে তার উপরে পতিত হয় বি ফলস হিম ফিতুন ফেতনা মানে কী ভাই ফেতনার কিন্তু অনেক অর্থ আছে ফেতনা আরবি একটা শব্দ কিন্তু এর মানে বাস্তব শাব্দিক অর্থ কিন্তু অনেক ফেতনা মানে পরীক্ষা মানে বিপর্যয় মানে ক্ষতি এরকম অনেক কিছু আছে যখন তার বিপর্যয় ঘটে তার ব্যবসায় লস হয়ে যায় তা চাকরি হারিয়ে যায় প্রমোশন হয় না তার সন্তান হারিয়ে যায় সন্তান লস হয়ে যায় আরও কিছু রোগ বেদি বিপদ আপদ বিভিন্ন মুসিবত যখন আকৃষ্ট হয় তখন সেই যে আপনার কি বলবো পাশক তো নামাজ গুজারি যিনি ছিলেন বা হাজি সাহেব যে ছিলেন বা যেই ছিলেন কী করেন ইনকলাবা ইনকলাবা এখানে আমি ই যোগ করলাম ভাই কেন আপনার হামজাতুল ওয়াসল খালি আছে কিন্তু আমি ই করছি কলা বা কেন তৃতীয় অক্ষরের উপরে কিন্তু জবর আছে তৃতীয় অক্ষরের উপরে জবর বা জের থাকলে হামজাতুল ওয়াসলের নিচে কি করতে হবে জের দিতে হবে কাসরা দিতে হবে ইন কলা বা সে ফিরে যায় আলা উপরে বা কিসের ওয়াজ হি উজু উজু মানে চেহারা হি মানে তার ওয়াজ হি এই আলা যেহেতু আসছে আলোয়ালো হরফে যার এই জন্য ও যে হি হয়ে গেল চেহারায় চেহারায় আর যেহেতু যে হয়ে গেল এটা এই জন্য হি হয়ে গেল ক্লিয়ার জি তার আসল চেহারায় ফিরে যায় দেখছেন আল্লাহ আছেন এইবার সে যে কুফরি করে এইবার সে যে সে যে খারাপ কাজ করে খারাপ কাজে তার যে অভ্যাস আছে এই অভ্যাসে সে ফিরে যায় প্রিয় মহতরাম অত্যন্ত কঠিন কথা কিন্তু আমরা কিন্তু এই রোগে কিন্তু নাইনটি পার্সেন্ট লোক কিন্তু আমরা এই রোগে রোগী আমরা কিন্তু আল্লাহর উপরে তখন আর তা আকল করি না তখন হায় হায় করি হতাশ হয়ে যায় আসলে মতো এই আয়াতটা নাজিল হয়েছে যেটা আমরা তথ্য থেকে দেখতে পাচ্ছি তা হল হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহুমা বলেন যে রসুলুল্লাহ সাল্লাম যখন হিজরত করে মদিনায় বসবাস করতে শুরু করেন তখন এমন লোকেরাও এসে ইসলাম গ্রহণ করত যাদের অন্তরে ইসলাম পাকাপোক্ত ছিল না ইসলাম গ্রহণে তাদের সন্তান ধন্দৌলাতে উন্নতি দেখা গেলে তারা বলতো কি হ্যাঁ এই দিনটা ভালো এই ধর্মটা ভালো পক্ষান্তরে যখন কোনো বিপরীত কিছু দেখত বিপদ আপদ মুসিবত যুদ্ধ তখন বলতো না এই দিন ভালো না ইসলাম ভালো না এটা সন্ত্রাসী এটা খারাপ বুঝতে পেরেছেন এইগুলো তখন তো বলতো তো এই শ্রেণীর লোকদের সম্পর্কে আলোচনাটা নাজিল হয়েছে বলা হয়েছে যে তারা ইমানের এক কিনারায় দাঁড়িয়ে আছে। ইমানের পর যদি তাদের পার্থিব সুখ সম্পদ ধন সম্পদ এগুলো আসে তবে তখন তারা ইসলামে অটল থাকে আর যখন পরীক্ষা সহিত কোনো কিছু হয় বিপদ আপদ পেশানি হয় তখন তারা আস্তে করে দিন থেকে ত্যাগ করে বসে যাই হোক এটা আপনারা পাবেন সুরা কি বলে মুখারী শরীফের চার হাজার সাতশো বিয়াল্লিশ নাম্বার হাদিসে প্রিয় মহতরাম আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে আল্লাহর এবার দেখুন আল্লাহ হাসান খাসিরা সে ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষতিগ্রস্ত হয় আর দুনিয়া এই দুনিয়াতে দ্য ওয়ার্ল্ড ওয়াল আখেরতা এবং আখিরাত এই সকল যারা বান্দা আছে আল্লাহ হাসান এরা দুনিয়াতে এবং আখিরাতে উভয় ক্ষতিগ্রস্ত হয় আর বলছেন জালিকা এইটা দ্যাট হুয়া মানে এইটাই আল খুসরানু খুশরানু মানে ক্ষতি এই যে ক্ষতি ডেফিনেট আটকে বলা হয়েছে দ্য লস আসলে এই লসটাই হলো মুভিন মানে স্পষ্ট ক্লিয়ার অবভিয়াসলি লস এটা এর আসল ক্ষতি এইটাই যে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইলো আখেরাতেও হইলো আসলে প্রিয় মতন একটা ঘটনা যেমন চিত্ত করেন যেমন আপনারা ফেরাউনের কথাই ধরেন ফেরাউনের সাথে যারা ছিল তার যারা সাঙ্গ পাঙ্গ ছিল ফেরাউন আবার বলছি যা প্রিয় মহতর ফেরাউনের কথাটা পরে আসতেছি পরের আয়াতে তা হলো আসলে এই আয়াতের ভিতরে যে জিনিসটা একটু দেখতে পাচ্ছি তা হল এটা এমন একটা আয়াত যা একটা আমাদের এমনই একটা শিক্ষা তা হল আপনার এমন সব লোকদের কথা বলা হয়েছে এই আয়তের ভিতরে যে যাদের মানসিক গঠন অপরিপক্ক ইম্যাচিউর আকিতা বিশ্বাস নরবরে এবং যারা প্রবৃত্তির পূজা করে তারা ইসলাম গ্রহণের পরেও এরা মোটামুটি সব লাভের শর্তে থাকে লাভ লাভ কোথায় আছে তাদের ইমান লাভের স্বার্থের সাথে জড়িত তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হতে হবে সব আকাঙ্ক্ষা তারা চায় সব ধরনের নিশ্চিন্ততা তারা অর্জিত করতে চায় আসলে আল্লাহর দিন তাদের কাছে কোনো স্বার্থ ত্যাগ দাবি করতে পারবে না এবং দুনিয়াতে তাদের কোনো ইচ্ছা ও আশা অপূর্ণ থাকতে পারবে না সব পূর্ণ হতে হবে তার মনে করে এইটাই হলো আল্লাহর আসল দিন এই সব হলে তারা আল্লাহর প্রতি খুব সন্তুষ্ট থাকে এবং তার দিন তাদের কাছে খুবই ভালো লাগে কিন্তু যখনই কোনো আপদ বিপদ বালাই মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে বিপদ কষ্ট ক্ষতির শিকার হয় কিংবা কোনো আকাঙ্ক্ষা পূর্ণ হয় না তখনই তারা আল্লাহর সার্বভৌম ক্ষমতা রাসুলের রিসালাত ও দিনের সত্যতা কোনোটার উপরে তারা নিশ্চিন্ত থাকে না প্রিয় মতারাম এটাই হচ্ছে আসল কথা এরপর তারা লাভের আশা ও লোকসান থেকে বাঁচার জন্য শিরিক করতেও পিসপা হয় না তা আসুন আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি আমাদের মধ্যে যেন কোনোভাবে শিরিক না ঢুকতে পারে জি এর পয়াতে দেখুন আল্লাহ সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা তার কোনো ক্ষতি করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না আর এটাই হল চরম পথভ্রষ্টতা প্রিয় প্রেমহতারাম শব্দ শব্দ দেখুন ইয়াদ ও মানে সে ডাকে দা সে ডেকেছে ডাকবে মিং দুনি মানে পরিবর্তে বিসাইস আল্লাহি আল্লাহর আল্লাহর পরিবর্তে সে ডাকে মা মানে যা কিছু এমন কিছু লা লা মানে না ইয়াদুরু দররা মানে সে ক্ষতি করেছে ইয়াদুরু সে ক্ষতি করে বা করবে হু মানে তার হু মানে তার কোনো ক্ষতি করতে পারে না অমা এবং না লা লাও মানে উপকার না পা মানে সে উপকার করেছে ইয়ান পাউ সে উপকার করে বা করে হো মানে তার তার কোনো উপকারও করতে পারে না আল্লাহর পরিবারতে এমন কিছু ডাকে তারা এগুলো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না যেমন ধর মূর্তি পূজা প্রতিমা পূজা ডাকতে থাকে সেখানে না পারে কোনো ক্ষতি করতে না কেন পারে কোনো উপকার করতে বাবার কাছে যাই মাজারে চলে যাই মাজারে যাই কি হয় না পারে কোনো ক্ষতি করতে না পারে কোনো উপকার করতে এইভাবে আপনারা আস্তে আস্তে একটু দেখতে থাকেন হয়তো দেখবেন যে কারো কাছে গেলেন আপনি তাকে সেকেন্ড গড হিসেবে বানালেন দুনিয়াকে সাময়িক কিছু হয়তো সে ফ্যাসিলিটিস দিল কিন্তু এই ফ্যাসিলিটি তো ফ্যাসিলিটি না ভাই আসল সুবিধা তো আল্লাহর কাছে আসল সার্থকতা আল্লাহর কাছে জি আল্লাহ চালিকা এইটা দ্যাট হুয়া মানে এইটাই আদাল পথভ্রষ্টতা দালাল পথপ্রষ্টতা দা স্ট্রেইং বাই দু চরম ফার পথপ্রষ্টতা আসুন সমস্ত কিছুর উপর তাওয়াক্কুল করবো কার উপরে ভাই আল্লাহর উপারে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আমাকে কেউ খাওয়াতে পারে না কেউ বাঁচাতে পারে না আল্লাহ বাঁচালে কেউ আমাকে ধ্বংস করতে পারবে না আর কেউ আর আল্লা যদি ধ্বংস করেন কেউ আমাকে বাঁচাতেও পারবে না এটা আমাকে দৃঢ় বিশ্বাস করতে হবে সেই জন্য চলতে হবে জি এরপরে দেখুন সে এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকার অপেক্ষা নিকটত এখানে একটু বলা হয়েছে এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকার থেকে নিকট কতই না নিকৃষ্ট এই অভিভাবক এবং কতই না নিকৃষ্ট এই সঙ্গী জি এবার সেই অভিভাবকের কথা আসছে সেই সঙ্গীর কথা আসছে চলুন বোঝার চেষ্টা করি ইয়াদু সে ডাকে সে ডাকে আমার এই বান্দারা ডাকে লা মান একসাথে হয়ে গেছে লা মানের জন্য মান মানি কে বা যাকে এটা একসাথে গ্রুপ হইল এমন কিছুকে ওয়ান হু দা রু ক্ষতি করে হু তার যে যার ক্ষতি কী হচ্ছে আকরবু আকরবু নিকটতর মিন নাফেলি উপকার হি তার তার উপকার থেকে আপনার ক্ষতিটা অনেক কাছে বুঝতে পারছেন উপকার অপেক্ষা নিকরতা তার ক্ষতিটা প্রিয় এই আয়তের ভিতরে কিন্তু একটা সুন্দর একটা গ্রামার আছে আমাদের কাছে আপনারা দ্বিতীয় থাকবেন চমৎকার একটা গ্রামার পেয়েছি এই আয়তের ভিতরে সেটা হলো আমরা সুপারলেটিভ যেটা আমরা অ্যাডজেটিভ সুপারলেটিভ বলেছিলাম একটা ক্লাস নিয়েছিলাম মনে আছে সেটা একটা পেয়েছি এখানে সুপারলেটিভ জি তা হলো লা অবশ্যই বিসা কতই না খারাপ কতই না নিকৃষ্ট আল মাওলা সেই মাওলা অভিভাবক দ্য প্রোটেক্টর ওয়া আর লা মানে অবশ্যই বিসা নিকৃষ্ট আর কতই না নিকৃষ্ট আল আশির আশির মানে সঙ্গী বা ফ্রেন্ড কতই না নিকৃষ্ট ওই অভিভাবক এবং কতই না নিকৃষ্ট এই সঙ্গী অর্থাৎ প্রিমতারা এক্সাম্পল হিসেবে যদি দেখেন যে ফেরাউন ফেরাউনের কথাই বলেন ধরেন এই ফেরাউন যারা এই ফেরাউনের ইবাদত করত হয়তো সে তাদের কোনো স্বার্থ হাসিল করে দিত এই ফেরাউন তার টাকা পয়সা বাড়ি গাড়ি সুখ স্বাচ্ছন্দ্য অনেক কিছু করে দিত ব্যবসা বাণিজ্য অনেক টেন্ডারবাজি বলেন যা কিছু বলেন না কেন বেশ ফ্যাসিলিস তাকে দিত এই জন্য এখানে সেই আরবি শব্দটা আপনার ব্যবহৃত হয়েছে যে সেটা মানে এই যে ক্ষতি করে মানে উপকার যতই সামান্য করতে পারে কিন্তু এর সাথে ক্ষতিটা কিন্তু তার অনেক বেশি বুঝতে পেরেছেন সে সামান্য হয়তো উপকার করছে দুনিয়াতে কিন্তু এর যে অন্তর্নিহিত ক্ষতি রয়ে গেছে বিশাল ক্ষতি এটা কিন্তু ব্যাপক এটা কিন্তু এখানে হয়েছে তাই বিবেক বুদ্ধিসম্পন্ন যারা আছে তারা কখনো এই দুনিয়ার সাময়িক লাভের জন্য তার বিশাল ক্ষতিকে কি করবে না ভাই আলিঙ্গন করবে না মানুষ বা শয়তান যেই হোক না কেন যে এই নিকৃষ্ট পথে তাকে আনছে সে হলো গিয়া অভিভাবক এবং বন্ধু মানুষ মানুষরূপী হতে পারে আর শয়তান রুবি হতে পারে এটা আল্লাহ এখানে বলছে আর আয়তে অর্থ হলো আল্লাহ ব্যতীত যাকে সাহায্যকারী ও বন্ধু বানিয়েছ অর্থাৎ সেই মূর্তি বলেন বা সেই বড় ভাই বলেন ছোট ভাই বলেন যেই ভাই বলেন না কেন বাবা বলেন যেখানে যা বলেন না কেন আল্লাহ বলছে কতই না নিকৃষ্ট এগুলা আল্লাহ সারা কেউ অভিভাবক হতে পারে না আল্লাহ সারা আপনি কারোর কাছে কিছু চাইতে পারেন না সন্তান লাভের জন্য আপনি তো আল্লাহ সারা আপনি তো যে মাজার গিয়ে চাইতে পারেন না মাজার তো আপনাকে সন্তান দিবে না এই জন্য আসুন এই কথাগুলো বোঝার চেষ্টা করি আল্লাহর সব কিছু আল্লাহ উপর অকুল করতে হবে এই জন্য আমাদের দুদুল্যমান অবস্থা ইবাদত করা যাবে না একনিষ্ঠভাবে আমাদের ইবাদত করতে হবে জি আর মনে রাখবেন যে কাফের কাফের ছাড়া আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদত করে না কাফে শুধু আল্লাহ অন্যের ইবাদত করে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোধাতভিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় হোতারম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় প্রেমহতর আমরা ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি গ্রামার পার্ট সংক্ষিপ্ত গ্রামার একটু লক্ষ্য করুন শেষ পর্যন্ত থাকুন প্রিয় হোতরম দেখুন এখানে একটা ফেল ভার পেয়েছি তা হলো কদ্দামাত মানে প্রেরণ করা হয়েছে বা আগে পাঠানো হয়েছে তাহলে ক্রিয়া দুই নম্বর কর্ম কাবফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তাহলে কাদ্দামা সে পাঠিয়েছে ইউ কাদ্দিমু সে পাঠাবে পাঠাবে এখানে তা চলে আসছে এই তাটা হলো গিয়ে ফ্যামিলি জেন্ডার কাদ্দা মা আর কাদ্দা মাত আবার কখনো কখনো এই তাটা কিসের কাজ করে জানেন তাহলে অলরেডি দ্যান হি হ্যাজ অলরেডি সেন্ট এ কখনো অলরেডি কাজ করে জি আশা বুঝতে পেরেছেন এরপর যখন শব্দটি পেলাম ক্রিয়া ইয়া ইয়া দেখেন আবাদা একদম কমন শব্দ নাসারা গ্রুপের নাসারা সে সাহায্য করলো ইয়াংসু সে সাহায্য করে বা করবে তাহলে আবাদা সে ইবাদত করলো ইয়াবুদু সে ইবাদত করে বা করবে এখানে ইয়াবুদু সে ইবাদত করে বা করবে আশা করি বুঝতে পেরেছেন স্পেশালি নতুন নতুন ভাই বন্ধুরা আপনাদের বলছি আপনার দেখুন প্রত্যেকটা ফেলো ভাব আমরা এই যে আয়াতের সাথে মিলাচ্ছি আর প্রত্যেকটা দেখুন ইয়াবুদু ইয়াবুদু লা লা জি আশা করি বুঝতে পেরেছেন এরপর যখন মতন যে শব্দটি পেলাম তা হলো একটু খেয়াল করেন এই আয়াতের ভিতরে দেখেন তো ফা না এখানে ই ই আছে এই ইটাকে বলবেন কি হামজা হামজাতুল কাতা বলবেন এই যে হামজাতুল কাতা এটা দেখুন হামজা উপরে জবর দিয়েও আসে আবার নিচে জের দিয়েও আসে হামজাতুল কাতা ই আবার দেখেন এটাও কিন্তু কি হামজাদুল কাতা জি আবার কিন্তু দেখেন এইটা এখানে খেয়াল করুন এটা কি হামজাদুল কাতা হবে না এটা হবে কি হামজাতুল ওয়াসল খালি আলিফ যাকে বলা হয় খালি আলিফ কিন্তু এখানে দেখেন খালি আলিফ কি বলবেন এটা খালি আলিফ আছে তৃতীয় শব্দের উপরে জবর বা জের থাকলে তাহলে এই খালি আলিফের নিচে কি চিহ্ন দিয়ে পড়তে হয় মনে আছে দেখুন তো শুরুতে হামজাতুল যুক্ত শব্দের তৃতীয় হরফে জবর বা ভাতা বা জের বা কাসরা হলে আলিপের উপরে জের উচ্চারণ করে পড়তে উপরে তো হয় না নিচে আলিপের নিচে জের দিয়ে পড়তে হবে তাহলে ইত মা হবে হবে উতমা আন্না না বা আত্মা হবে না ই ভাই ইতমা আন্না ক্লিয়ার জি এরপর দেখুন আরেকটি পেলাম হামজাতুল কাতা এবং ওয়াসল এখান থেকে হামজাতুল কাতল কাতা যেমন আ আ কাতা আ আ আবার এখানে হামজাদুর আসল। আবার এখানে বলছি শুরুতে ওয়াসল যুক্ত শব্দের তৃতীয় হরফে জবর আছে অতএব এখানে যে দিয়ে পড়তে হবে বা কাসরা দিয়ে পড়তে হবে তাহলে ইংকলাবা নট আঙ্কালাবা বা উঙ্কালাবা ই হবে ইং কালাবা যেহেতু তৃতীয় হরফে জবর আছে তৃতীয় হবে জবর বা জেদ থাকলে সামনে হামজাদুর আসল নিজে জিয়ে দিয়ে পড়তে হয় আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে নো টেনশন এভাবে বেশ কয়েকদিন আমাদের এই আয়াতের মধ্যে হামজাদুল কাতা হামজাদুর অসল বা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বা ডোমেস্টিভ প্রণাউন বা রিলেটিভ প্রণাউন এগুলো যখনই আসবে হরফে যার আসবে দেখানোর চেষ্টা করব বেশ কয়েকদিন কন্টিনিউ দেখানোর পরে এরপরে আপনাদেরকে আর দেখাবো না দেখবেন আপনারা পারবেন নিজে নিজেই পারবেন তখন আয়াতের ভিতরে বিশ্লেষণ করবেন ইনশাআল্লাহ এরপর যখন মতন এটা নিয়ে আসলাম কি অ্যাডজেটিভ অ্যাডজেটিভ একই আর্টিকেল হয় দেখুন তো এখানে অ্যাডজেটিভটা খুঁজে বের করেন সেখানে এস এম এর সাথে এই যে এইটা খুস রানু আল খুস রানু মানে ক্ষতি আল মুবিন স্পষ্ট এটা হলো অ্যাডজেটিভ এটা হলো এস এম নাউন ক্লিয়ার তাহলে কি হচ্ছে এখানে যেমন এখানে দেখুন ডেফিনিট আর্টিকেল নাউন ডেফিনিট আর্টিকেল হলে অ্যাডজেকটিভ ডেফিনিট আর্টিকেল হয় আমরা এখানে ডেফিনিট আর্টিকেল পেয়েছি কেন ডেফিনিট আর্টিকেল সামনে আল আছে সামনে আল এবং লাস্টে পেশ হলে সেটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় ঠিক এটাও ডেফিনিট আর্টিকেল সামনে আল এবং লাস্টে পেশ যেমন এখানে এক্সাম্পল দেখুন দাম্মা প্লাস দাম্মা দাম্মা আছে দাম্মা আছে দেখুন আল বিন্তু আল সগিরো সগিরাতু দ্য লিটল গার্ল ক্লিয়ার তা দেখুন এখানে আল আছে এখানে আল আছে বেশ পেশ আশা করি বুঝতে পেয়েছেন জি এরপর দেখুন একটা পেলাম তা হলো এই যে এখানে আপনার ফাতাহা আছে ফাতাহা সে জয় করে ইয়া সে জয় করে করবে দা সে ডেকেছে ইয়াদৌ সে ডাকে বা ডাকবে আবার দেখেন নাফা ইয়ান ফাউ সে উপকার করে আর করেছে সেই উপকার করে বা করবে নাফা ফাতাহা নাফা ইয়ফতাহু ইয়ান ফাউ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তো লা ইয়ান ফাউ লা যোগ করেন লা ইয়ান ফাউ সে উপকার করে না উপকার করতে পারবে না ক্লিয়ার না ওকে এরপর দেখুন বীর আমি যে শব্দটি পেলাম কোনটা নিব রিলেটিভ প্রোনাউন আল দেখুন আসমাউল মাউসুল আছে বলে যাই হোক আমি এই আরবি গ্রামার বা আরবি ব্যাকরণের কথাগুলো বলবো না রিলেটিভ প্রণাউনই বলবো লেখা থাকবে আপনারা দেখে নেবেন কারণ এই লেখাটা নিয়ে এসছি এই জন্য যে অনেকেই আপনারা মাতৃভাষা ব্যাকগ্রাউন্ড আছে তারা হয়তো এই ইংরেজি চেয়ে আপনারা আরবিটা বুঝবেন এই জন্য আরবি লেখাটা থাক আর আমরা যারা ভাই জেনারেল স্টুডেন্ট আছি বাংলায় বাংলা বুঝি জাস্ট একটু ইংরেজি বুঝি কিন্তু আরবিটা বুঝি না এই জন্য আমি এটা উচ্চারণ করতে চাই না জি আপনারা হয়তো আমার সাথে অনেকে একমত হবেন তো রিলেটিভ প্রোনাউন তো রিলেটিভ প্রোনাউন এখানে খুঁজে বের করেন এখানে তো একটু খেয়াল করে রিলেটিভ প্রণ আমরা পাচ্ছি আল্লাহ জি আল্লাহ জানি আল্লাহ কি আল্লাহ জি না ক্লিয়ার আবার কিছু রিলেটিভ প্রোনাউন আছে তা হলো মান মানে কে যে বা যারা তারা হু আবার মা মানে হোয়াট বা যা এটাও রিলেটিভ প্রোনাউন দেখুন তো এখানে মা আছে কোথায় এই যে মা মা মানে যা আবার দেখেন ওয়া মা মানে যা তাহলে এই মাকে আপনি কি বলবেন রিলেটিভ প্রণয়ন বলবেন রিলেটিভ প্রণ যেমন আল্লাজি বা আল্লাজিনা আবার আল্লাতি আল্লাজিনা এইগুলো যেহেতু আপনার রিলেটিভ প্রণয়ন এটার সাথে এই দুটোকে আপনি ধরে নিন জি এরপর যখন মতাম তা হলো আবার একটা অ্যাডজেটিভ পেলাম অ্যাডজেটিভ একই আর্টিকেল হবে নাও ডেফিনালে অ্যাডজিটিভ হবে যেমন আল বিন্তু আল সগিরাতু এখানে দেখুন ভ্রষ্টতা দলালু দলালু আল বাইদু দলালু আল বাইদু বাইল মানে বাই মানে দূরে বা ফার বা চরম চরম পথপ্রুষ্ট কেমন পথপ্রষ্টতা চরম পথভষ্টতা এটা অ্যাডজেটিভ তা নাউন যেহেতু ডেফিনিট আডিং রয়েছে আল প্লাস লাস্টে পেশ ঠিক এখানেও আল প্লাস লাস্টে পেশ হয়ে গেল তাহলে আমরা অ্যাডজেটিভকে ভালোভাবে চিনলাম ক্লিয়ার আসলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ মোহতার এই সিলেটের কুইস লক্ষ্য করুন এখানে দুটো আকাশী গেলার দুটো শব্দ আছে এটা হচ্ছে লা মান আমি মান ধরলাম এই মান এবং এখানে আছে মিন আপনাদেরকে বলতে হবে এই মানকে আর ইংরেজিতে কী বলা হয় মানকে ইংরেজিতে কী বলা হয় এবং এই মিনকে ইংরেজিতে কী বলা হয় দয়া গুরুত্বটি কমেন্ট বাসে করবেন মেইনটা কি আর মানটা কী আশা করি বুঝতে পেরেছেন জি এরপর যখন প্রিয়মতরা এখানে একটা সুন্দর জিনিস আসে তাহলে এখানে দেখুন একটা এই সেন্টেন্সটা হলো গিয়ে একটা কম্পেয়ারটিভ সেন্টেন্স ইংরেজি ডিগ্রি যেমন ইয়াদু সে ডাকে লামান এমন কিছুকে দরুহ তার ক্ষতি করে আকরু মিন উপকারের চেয়ে অর্থাৎ সে উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি করে এখানে দেখুন আমি বলেছিলাম আপনাকে মনে আছে তো যেমন অ্যাডজেটিভ এখানে একটা নিলাম কাসির কাসির মানে শর্ট কম্পেয়ার হল আকসার আকসার আর কম্পেয়ারি যদি হয় সাথে সাথে কি হয়েছে মনে আছে তো আকের হলো কি এই আ আমি আ যোগ করলাম এই আটা হলো গিয়া ই আর হলো আর সাথে একটা মিন যোগ করা হবে এই মিনটা অর্থ হবে দেন মানে চেয়ে বা অপেক্ষা তা আকসার মিন মানে শর্ট দেন তাহলে এখানে দেখেন আক রবু মিন আক রবু মিন মানে নিকটবিদ নিকটতর অপেক্ষা নিকটতর চেয়ে নিকটতর তা এটার মূল আমার আসল কথা হলো গিয়ে এই যে অ্যাডজেক্টিভ বা কম্পিটিভের সাথে মিন যোগ হয় যেহেতু আমি আগে সূত্রে মিন পেয়েছি এখন থেকে আয়তের সাথে মিন চলে আসে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আপনার পরবর্তী এসএমটা চলে আসছে জি